আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো 44 ইঞ্চি বডির কামিজ কাটিং। তো আজকে আপনাদেরকে 44 ইঞ্চি বডিরই শুধু সূত্রগুলো শিখিয়ে দিব। তো 44 ইঞ্চি বডির কামিজটি আপনাকে শেখাবো, এখানে কিঞ্চিত পরিমাণ কোথাও ভুল থাকবে না। আর আজকে এই ভিডিওটি দেখার পরে আপনাকে 44 ইঞ্চি বডির কামিজ কাটিং নিয়ে কোনো টিউটোরিয়াল দেখতে হবে না বা কোনো কামিজ কাটিংয়ের ভিডিও দেখতে হবে না। তো এই জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করবো, ভিডিওটি কোথাও টানা হেস্টা না করে, কোথাও স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে সময় করে দেখুন, আপনি 44 ইঞ্চি বডি কামিজ কাটিং খুব সুন্দরভাবে শিখে নিতে পারবেন। দেখুন, আপনি যদি ভিডিওটিকে টেনে টেনে দেখেন, কারণ প্রতিটি স্টেপেই কিন্তু গুরুত্বপূর্ণ, আর যদি স্টেপগুলো আপনি একটি স্টেপ মিস করেন তাহলে বুঝতে পারবেন না। তো এই জন্য ভিডিওটি না টেনে একটু ধৈর্য ধরে সময় দিয়ে ভিডিওটি দেখুন, আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন। তো দেখুন, কাপড়টি এদিকে আমি আগে একটি ভাঁজ করে নিয়েছি, মানে এখানে কাপড়টি আমি ভাঁজ করে নিয়েছি আগে। তো দেন তারপরে আমাদেরকে যেটা করতে হবে, কামিজ কাটিং করার জন্য আমাদেরকে আরেকটি এখানে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে দুইটি পার্ট আপনাদেরকে আমি একই সাথে কাটিং করে দেখিয়ে দিব। তো কাপড়টি এদিকে আমি আরেকটি ভাঁজ করে নিয়েছি। তো দেখুন, যখন একটি কামিজের কাপড় আমরা ভাঁজ করে নিয়ে নিব, আমরা যে নিচের যে ঘেরটি দেয় না, এই ঘের অনুযায়ী কিন্তু আমাদের কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এই ঘেরটি কী হিসাবে আমাদেরকে নিতে হয় তো আমি অবশ্যই ভিডিওতে বুঝিয়ে দিব। তো দেখুন, এই 44 ইঞ্চি বডির কামিজটি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো কোনো স্টেপ মিস করবে না প্লিজ, কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু সূত্র আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, যে সূত্রের মাধ্যমে আপনি খুব সহজে কামিজ কাটিং করে নিয়ে নিতে পারবেন। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, শোল্ডারে সেলাই মার্জিন কাপড়কে এখানে একটি মার্জিন করে নিয়ে নিতে হবে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমি একটি মার্জিন করে নিচ্ছি। শোল্ডারের মাপটি সঠিক নিয়ম হচ্ছে 7.5 ইঞ্চি নিয়ে নিতে হবে, কম নেওয়ার কোথাও সুযোগ নেই, বেশি নেওয়ারও কোনো সুযোগ নেই। তো 44 ইঞ্চি বডির জন্য সঠিক নিয়ম হচ্ছে শোল্ডারের মাপটি 7.5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, এখানে আমি 7.5 ইঞ্চিতে মার্জিন করেছি এবং নিচেও 7.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। দেন আমাদের এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এরপরে আমাদেরকে আর্মোলের মাপটি নিয়ে নিতে হবে। তো 44 ইঞ্চি বডির জন্য আর্মোলের মাপটি যদি আপনি অ্যাকুরেট মাপে কাটিং করতে চান, তাহলে দেখুন এখান থেকে ফিতাটি ধরে 44 ইঞ্চি বডির জন্য আর্মোলের মাপটি এখানে আপনাকে 15.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো দেখুন, 44 ইঞ্চি বডির জন্য 15.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। তো দেখুন, 44 ইঞ্চি বডির জন্য আরমোলের সঠিক মাপ হচ্ছে 15.5 ইঞ্চি, এখানে 15.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো দেখুন, একটি কামিজের সাইড ফ্রাটি কত ইঞ্চি নিতে হবে, তো এটা বডি হিসেবে নিতে হবে না কামিজটির লং হিসেবে নিয়ে নিতে হবে। তো একটি কামিজের সাইড ফ্রা নির্ভর করে আপনার কামিজটির লং হিসাবে। এই কামিজটি এখানে 44 ইঞ্চি লং দেবো, তো 44 ইঞ্চি লংয়ের জন্য এখানে 21 ইঞ্চিতে সাইড ফ্রা মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন, এখানে যে আমরা পেটের মাপটি নেব, পেটের মাপটি নট যেটি সঠিক নিয়ম এবং সহজ নিয়ম। তো দেখুন, এভাবে আপনি ফিতাটি রাখবেন, এই মার্জিন এবং এই মার্জিনে রেখে এভাবে ফিতাটিকে একটি ভাগ করে নিয়ে নেবেন, নিয়ে এখানে একটি মার্জিন দিয়ে দিবেন। তো তাহলে দেখুন, এখানে আমাদের 3টি মাপের প্রয়োজন, বডি, পেটের মাপ এবং হিপের মাপ। তো এখানে 3টি মার্জিনই কিন্তু করা হয়ে গেছে। তো দেখুন, এখানে আমাদের এখন বডির মাপটি নিয়ে নিতে হবে। তো 44 ইঞ্চিকে 4 ভাগ করলে হচ্ছে 11 ইঞ্চি, 11 ইঞ্চি এখানে একটি মার্জিন করতে হবে এবং 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো এখানে পেটের মাপটি আমি 40 ইঞ্চি দেবো, 40কে 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে মার্জিন করতেছি, এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় নিচ্ছি। তো দেখুন, এই পেটের এখানে আপনার সেলাই মার্জিনে কাপড়টি একটু কম নিয়ে নেবেন, তাহলে সেলাই করার পরে এখানে ঠিক আছে একটু টান লাগে, বেশি মার্জিনে কাপড়টি নিলে, কাপড়টা একটু কম করে নিলে টানটি লাগবে না, ওকে। এবং এরপরে হিপের মাপটি নেবো, হিপের মাপটি এখানে 42 ইঞ্চি দেবো। তো 42কে 4 ভাগ করলে হচ্ছে 10.5 ইঞ্চি, তো 10.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এখানেও। তো এরপরে এই মার্জিনগুলো টেনে নিয়ে নিতে হবে। তো দেখুন, যাদের বডি 44 ইঞ্চি হবে, তাদের এখানে মার্জিনটি একটু ব্যতিক্রম সিস্টেমে টেনে নেবেন, তাহলে দেখবেন কামিজটি অনেক সুন্দর ফিটিং হবে। তো দেখুন, আমরা স্কেলের যে রাউন্ড শেপটি এইদিকে এই মার্জিনটি টেনে নিই, এই মার্জিনটি এদিকে টেনে নেওয়া যাবে না যাদের 44 ইঞ্চি বডি। তো দেখুন, তাদের জন্য স্কেলটিকে আপনারা এদিকে ঘুরিয়ে নিয়ে নেবেন, এই রাউন্ড শেপটি আপনারা এদিকে নিয়ে নেবেন, ওকে।
তো 44 ইঞ্চি বডির জন্য এই মার্জিনটা এইভাবে টেনে নিয়ে নিতে হবে। তো তারপরে বাকি মার্জিনগুলো আমাদেরকে স্বাভাবিক অন্য অন্য কামিজের মতোই টেনে নিয়ে নিতে হবে। তো দেখুন, এরপরে আমাদের গলানাপটি নিয়ে নিতে হবে। 44 ইঞ্চি বডির জন্য গলানাপটির পাশে আমাদেরকে 6 ইঞ্চি নিয়ে নিতে হবে। যারা একটু বড় গলা পরতে পছন্দ করে তাদের জন্য আপনি 6.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো দেখুন, আপনি যদি বকরম দিয়ে গলা দেন তো 6 ইঞ্চিকে 2 ভাগ করলে কত ইঞ্চি হচ্ছে, আপনি পাশে 3 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি আপনি কাপড় দিয়ে গলা দেন তো এখানে 2 সুত কম নিয়ে নেবেন। সেলাই মার্জিন করার পরে ওটা 3 ইঞ্চি হয়ে যাবে, মানে এখানে 2.5 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিন করে দেখাচ্ছি আপনাদের। তো 44 ইঞ্চি বডির জন্য আমাদের গলার লম্বাটি কত ইঞ্চি নিতে হবে, তো দেখুন এখানে হিসেবটি হচ্ছে, আপনি যদি দুই দিকে একই গলা দেন বা গোল গলা, স্কোয়ার গলা, যে কোনো গলা দিয়ে একই পরিমাণ বড় গলা দিয়ে থাকেন, তাহলে এখানে 44 ইঞ্চি বডির জন্য আপনি গলার লম্বার মাপ 5.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি পিছনে উঠানো গলা দেন, মানে ছোটো গলা, তাহলে আপনি গলার লম্বাটি সামনের যে গলাটি 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। ওকে, তো এখানে আমি দুই দিকে একই গলা দেবো, তো এখানে আমি 5.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি গোল গলা দেবো, ওখানে রাউন্ড শেপটি করে দিচ্ছি। তো যারা নতুন আপনারা কাজ করেন, এই রাউন্ড শেপগুলো দিতে সমস্যা হয় বা এই রাউন্ডগুলো কাটিং করতে সমস্যা হয়, তো আপনাদেরকে আমি একটি কথা বলতে পারি। তো দেখুন, যখন আপনি একটি নতুন কাজ করবেন সমস্যা হতেই পারে, আমরা যখন কাজ শিখেছি আমাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। তো দেখুন, আপনি যখন ট্রাই করবেন বারবার একটি কাজ, অটোমেটিকলি আপনি শিখে যাবেন। ওকে, তো তাহলে আমাদের গলা আপনি নেওয়া হয়ে গেল। তো দেখুন, এখানে আমাদের আর্মলের যে রাউন্ড শেপটি দিতে হবে, তো এখানে আমি 2.75 ইঞ্চি নিয়েছি। এটাকে আমরা এভাবে 2 ভাগ করব, ভাগ করে একটি এখানে মার্জিন দিব এবং এই মার্জিনটি থেকে এখানে আমরা, ঠিক আছে, রাউন্ড শেপটি এভাবে টেনে নিব। তো দেখুন, এই কামিজটি আমি দুই দিকে একই গলা দিয়ে দিব, তো এখানে আর তালপাট কাটার প্রয়োজন হবে না। যারা আপনার তালপাট কাটিংয়ের ভিডিও দেখতে চান, আমার ডিসক্রিপশনে আমি, ঠিক আছে, ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, তো আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো তাহলে এই অবস্থায় আমাদের বডির মার্জিনটি করা হয়ে গেছে। তো দেন দেখুন, এখানে আমাদের নিচের ঘেরের মাপটি কী হিসেবে নিয়ে নিতে হবে। তো দেখুন, আমাদের যে হিপের মাপটি আসবে সেই হিপের মাপের সাথে আমাদের নিচের ঘেরের মাপটি কম্বিনেশন করে নিয়ে নিতে হবে, এটি হচ্ছে সঠিক নিয়ম। তো এখানে আমি হিপের মাপটি, ঠিক আছে, আমি 42 ইঞ্চি দিয়েছি। 42কে 4 ভাগ করে কত হয়েছে, 10.5। তো দেখুন, এখানে কিন্তু আমি 10.5 ইঞ্চিতে হিপের মার্জিন করেছি, তো এখানেও 10.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। এবং এই 10.5 থেকে এখানে 3 ইঞ্চি যোগ করতে হবে। তো 3 ইঞ্চি যোগ করলে আমি, দেখুন, তাহলে এখানে হচ্ছে কত, 13.5 ইঞ্চিতে, আর এখান থেকে 3 ইঞ্চি নিয়েছি এবং এখান থেকে হচ্ছে 13.5 ইঞ্চি। দেখুন, এখানে 13.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। একটি কামিজের নিচের ঘের নেওয়ার যে সঠিক নিয়ম, আপনার হিপের যে মাপটি আসবে সেই মাপটিকে 4 ভাগ করে এখানে 2.5 থেকে 3 ইঞ্চি যোগ করে নিচের ঘেরটি নিয়ে নিতে হবে। তো এটা আপনি যে কোনো কামিজের জন্য এই সূত্রটি ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই মার্জিনগুলো এখন টেনে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি কিন্তু 2টি মার্জিন করেছি। এই মার্জিন যদি আপনি এভাবে সোজা করে কাটিং করেন তাহলে আপনার কামিজের কোনাগুলো ঝুলে যাবে। এই জন্য আমাদের কী করতে হবে, এই কামিজের এই কোনাগুলো তো 1/2 ইঞ্চি ডাউন করে মার্জিন দিয়ে নিতে হবে। ওকে, তো এখানে দেখুন আমি একটু 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে একটি মার্জিন করে নিচ্ছি। তাহলে আমাদের এই কামিজের কোনাগুলো তো 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কাটিং করলে কোনাগুলো ঝুলে পড়বে না। তো এই অবস্থায় আপনাদেরকে আমি এখন কাটিংটি করে দেখাবো। এখানে যে আমি কামিজটি কাটিং করতেছি, এটা হচ্ছে 2 হাত পানা কাপড়। তো 2 হাত পানা কাপড় দিয়ে 38 ইঞ্চি বডির উপরে যখন আপনি একটি কামিজ কাটিং করবেন, সাইড থেকে কিন্তু হাতা আসবে না। এই জন্য আমাদের কী করতে হবে, হাতার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে কাস্টমারের কাছে। তো এই অবস্থায় তাহলে আপনাদের আমি কামিজটি কাটিং করে দেখাচ্ছি। দেখুন, ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, সাথে আপনাকে আমি সমস্যার সমাধানটি করে দিব। তো ভিউয়ার, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এগুলো, ঠিক আছে, কেসি দিয়ে কেটে চিহ্নগুলো ভালো করে দিয়ে দিতে হবে, তাহলে সেলাই করার সময় আমাদের কোনো সমস্যা হবে না। তো এই অবস্থায় আমার বডির পার্টটি কাটিং করা হয়ে গেছে। তো দেখুন, এখন যে আমরা হাতাটি কাটিং করবো, তো এখানে আমি শর্ট হাতা কাটিং করে দেখাবো আপনাদেরকে।
তো এখানে যে অবশিষ্ট কাপড়টি আছে এই কাপড়টিতে আমি হাতাটি কাটিং করব। এবং দেখুন মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে একটি মার্জিন করে নিচ্ছি এবং হাতাটি এখানে আমি 5 ইঞ্চি লং দেব, তো 5 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো এখানে 2.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে এভাবে সোজা করে মার্জিনটাকে টেনে নিচ্ছি। তো আমার হাতার যে মেজারমেন্ট আমি ঠিক করে নিচ্ছি এখানে। এবং দেখুন আপনার আরমোলের যদি সঠিক মাপে কাটিং করতে চান এভাবে আরমোলটিকে মেপে এভাবে আড়াআড়ি করে মাপটি দিয়ে নিতে হবে। তো 44 ইঞ্চি বডির জন্য আপনারা 9 ইঞ্চি নিলেই অ্যাকুরেট হয়ে যাবে। তো এই অবস্থায় আমি হাতাটি আপনাদের কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন এই অবস্থায় হাতাটিও কাটিং করা হয়ে গেছে। তো আমাদের গলার পট্টিটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো যেহেতু এখানে আমি কাপড় দিয়ে গলাটি দিয়ে দেবো, অবশিষ্ট যে কাপড়গুলো আছে তাও দেখুন এইভাবে বড়ির পাটটি বিছিয়ে গলাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেন দেখুন তারপরে এভাবে ঠিক আছে 1 ইঞ্চি।